নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আমার লেখা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আমি আজ আপনাদের বলবো আমাদের ছোটবেলার বিশ্বকর্মা পুজো বনাম আমার ছেলেদের বিশ্বকর্মা পুজো। আমরা ছোটবেলায় ভাদ্র মাস পড়লেই অপেক্ষা করতাম কবে বিশ্বকর্মা পূজা আসবে। বিশ্বকর্মা পূজার দিন আবার অনেক জায়গায় মনসা পূজাও হয়। সেদিন আমার পাড়ার ঠাকুমার নাম রাজলক্ষ্মী গাঙ্গুলি, মনসা পুজোর প্রসাদ দিয়ে যেত। সে যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না, কারণ সেটা ভাই বোনেদের মধ্যে ভাগ হতো। তাই এখন আর সেসব আনন্দ আর নেই। আর আমি আগেই বলেছি, আমার দুই ছেলে অভিষেক আর অভিরূপ, এদের মনসা পুজোর প্রসাদ কেন? ঘরে এত নারায়ণ পুজো দিই বা দুর্গা পুজো বা যে কোনো পুজোই হোক না কেন, প্রসাদ মানে ওই একটু দাও, একটুর বেশি হলে ব্যাস ব্যাস। এবার আসি বিশ্বকর্মা পূজার কথায়। মা বাক্স থেকে জামা বের করে দিত বিশ্বকর্মা পূজার দিন সন্ধেবেলায়। আমরা ভাই বোনেরা মিলে বাবার সাথে সন্ধেবেলায় অন্নপূর্ণার কোল্ড দুটো আছে আমাদের ওখানে, সেখানে যেতাম ঠাকুর দেখতে। লাড্ডু প্রসাদ দিত, আর একবার কোল্ড ঠান্ডা ঘরে ঢুকতে পারতাম, সেই যে কি আনন্দ। তারপর বাবার সাথে বাড়ি ফিরে আসতাম। সেদিন থেকে মনের মধ্যে অন্য আনন্দ, এবার পূজোর নতুন জামা কিনব। আর আমার ছেলেদের বিশ্বকর্মা পূজা, সে তো স্যার আর পড়াশুনো এই নিয়েই ব্যস্ত থাকে। বড় ছেলেকে দেখতাম সারা রাত জেগে পড়াশুনো করত, রাতটা যেন ওর কাছে সকাল। পড়াশুনোর জন্য সকাল 5টায় ঘুমাতে যেত। বর্তমানে সে একটা আইআইটিতে পড়াশোনা করছে। যদি কখনো সকালে হয়তো 10টায় উঠতো, আমি একটু মজার ছলে বলতাম, দাঁড়া দেখি সূর্যটা পূর্ব দিকে উঠেছে কিনা, ও খুব শান্ত প্রকৃতির কিনা, তাই আমার কথা শুনে হাসত। আর ছোট ছেলে, ও পড়াশুনো করে তবে পুরো রাত জেগে না, কারণ সকালে স্কুল থাকে। এদের দুর্গাপুজোতেও যা, বিশ্বকর্মা পুজোতেও তাই। দুর্গাপুজোতে নতুন জামা কিনে দাও না কেন, কিচ্ছু ব্যাপার না, কারণ ঘর থেকে বেরোতেই চায় না। আমি বলি, ওরে নতুন জামাগুলো তোদের যেন দেখছে, একবার গায়ে দে। ওই কোনোদিন একটা পড়লো ব্যাস, তাও অনেক বলে বলে। আমাদের দুর্গাপুজোয় এত জামা হতোই না, কারণ আমরা অনেক ভাই বোন ছিলাম। তাই ছেলেদের বলি, তোরা পেয়ে পড়িস না, আর আমরা পেতাম না এত।